দ্বিতীয় জাহান্নাম আল্লাহর নবী দেখতে গেলেন দেখার পরে দেখতে পাচ্ছে ওই সমস্ত মহিলাদেরকে মাথার মধ্যে মারপিট করতেছে কিসের মধ্যে আল্লাহর নবী তো দেখাইছে সত্য না মিথ্যা আল্লাহর নবী নিজের চোখে দেখেছে আল্লাহুম্মা হাফিজনা আল্লাহুম্মা হাফিজনা আল্লাহুম্মা হাফিজনা সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আল্লাহর কাছে কাঁদছেন বলেন সুবহানাল্লাহ নবীজি দেখতে পাচ্ছে ওই সমস্ত মহিলাদেরকে মাথার মধ্যে হাতুড়ির আঘাত করতেছে কিসের মধ্যে মাথার মধ্যে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন জিবরাইল ওই মহিলাদেরকে মাথার মধ্যে হাতুড়ির আঘাত করতেছে কারণটা কি কি অপরাধ করেছিল ওরা কি অন্যায় করেছিল কি পাপ করার কারণে ওদেরকে এই শাস্তি দিচ্ছে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে না ওই সমস্ত মহিলা রাস্তা ঘাট দিয়ে হাঁটতো কিন্তু মাথায় কাপড় দিত না মাথায় কাপড় দিতে রাজি আছেন ও মা বোনেরা অনেকে বলেন যে মাথায় কাপড় দিলে মাথা গরম হয়ে যায় মাথা জ্বালাপোড়া করে দুনিয়ার আগুন যদি সহ্য না করতে পারি জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না দুনিয়ার রোদ সহ্য করতে পারি না জাহান্নামের আগুন কেমনে সহ্য করব আমার মা বোনরা আসুন পর্দা করে চলুন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার এই উম্মতের যখন মাথার মধ্যে জাহান্নামের হাতুড়ি দিয়ে মারপিট করতেছে আবার ওই হাতুড়ি জমিনের মধ্যে পড়ে যাচ্ছে মাথাগুলো আবার ছাতুর মতো তুষতুষ হয়ে যাচ্ছে আবার হাতুড়ি আনতে আনতে যেমন মাথা তেমন মাথা হয়ে যাচ্ছে যেমনই আবার তেমনই করে করতেছেন বলেন না নাউজুবিল্লাহ আসুন আমার মা বোনেরা এমন শাস্তি দিবে জাহান্নামের মধ্যে এই শাস্তি আমরা কেউ সহ্য করতে পারি না ও সোনার মা বোনরা শুন জাহান্নাম এক হাজার বছর তাপ দিয়ে জ্বালাইয়া জ্বালাইয়া সাদা করেছেন আর এক হাজার বছর জ্বালাইয়া জ্বালাইয়া লাল করেছেন আর এক হাজার বছর জ্বালাইয়া জ্বালাইয়া কালো কুটকুটে করেছেন আজকে আমরা গরম লাগলে আজকে আমরা মাথায় কাপড় দিতে পারি না আজকে গরম লাগে আজকে আমরা দেহ ঢেকতে পারি না আজকে আমাদের দেহটা আমরা ঢাকতে পারি না জাহান্নামের আগুন আমরা কেমনে সহ্য করব এই দুনিয়াতে একটু কষ্ট করেন পর্দা করেন নামাজ পড়েন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমার কবরে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগিচা করে দিব জান্নাতের বাগান করে দিবে এহ কাল দুনিয়া মাজরাতুল আখিরাত দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী কবর হলো চিরস্থায়ী দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী কবর হলো চিরস্থায়ী এই দুনিয়ায় বেশি দিন থাকতে পারবো না কবরে চলে যাব কথা বলেন ঠিক না বেঠি কবরে চলে যাব যাব কি যাব না যাব কি যাব না ও মা বোনেরা আজকে আপনারা টাকা থাকেন স্বামী ইনকাম কত তো স্বামীর দিকে তাকায় থাকেন স্বামী টাকা দিবে ছেলেকে বিদেশ পাঠাইছেন ছেলে টাকা দিলে আপনার সংসার চলবে নইলে আপনার সংসার চলবে না কারোর দিকে অবশ্যই আপনি ভরসা করেন কেউ আপনার ভরসা কবরের আশা কেউ দিবে না বলেন দিবে কিনা বলেন বলেন দিবে কার ভরসায় আসরে মন কিসের কর আশা এত সাদের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা ও তোমার গুণাদিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরই মেলা ঠিক না বেঠি এক পলকে রঙ্গের মেলা ভেঙ্গে যাবে কি যাবে না বলে সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরই মেলা কারে দিবা তুমি জ্বরে ধমক কারে দিবা তুমি জ্বরে ধমক কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি কবরের মাটি আপনাকে ডাকবে কবরের মাটি আমাকে ডাকবে কবরের মাটি সবাইকে ডাকবে কিন্তু কবরে চলে যাব কবরে যাওয়ার সময় যখন আমাদের গোসল করাইয়া দিবে গোসল করাইবে আমাদের কাফন পরাইবে আমাদের আশেপাশের লোকজনগুলো সবাই মিলে আমাদের পাশে ঘেরাও করে কান্নাকাটি করবে কথা বলেন ঠিক না
কথা বলেন ঠিক না আপনার আত্মীয়স্বজন আসবে আপনার চারিপাশে কানবে আপনার সন্তান কানবে আপনার স্বামী কানবে আপনার মা কানবে আপনার বাবা কানবে আপনার আত্মীয়স্বজনগুলো কানবে এই কান্নার জবাব আপনি দিতে পারবেন না খবর পেয়ে আসবে আত্মীয়স্বজন তোমার চারিপাশে বসে সবাই করিবে ক্রন্দন সাজাইবে তোমার মনের মতন সাজাইবে তোমার মনের মতন কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ঘুইরা মরো তুমি মায়ার পিছে মায়ার পিছে ঘুরতেছি কিনা ঘুরতেছে কিনা সব কিছু মায়ার পিছনে ঘুরতেছি গো মা সন্তানের প্রতি মায়া স্বামীর প্রতি মায়া মার প্রতি মায়া বাবার প্রতি মায়া নিজের দেহের প্রতি মায়া দেহটাকে গড়তে হবে একমাত্র কোরআন দিয়া দেহটাকে গড়তে হবে একমাত্র নামাজ দিয়া নইলে কিন্তু মালাকুল মওত আজরাইল চলে আসবে আজরাইলের হাত থেকে কেউ বাঁচতে পারবো না কথা বলেন ঠিক না বেটিং ঘুইরা মরো তুমি মায়ারি পিছে এত আশা ভালোবাসা পাবে সকলি মিছে কোন দিন যেন আইসা পারে কোন দিন যেন আইসা পারে আজরাইলের হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার জবান খোলেন ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি সুবহানাল্লাহ বলেন যার ঘরে মা আছে তার ঘরে বরকত আছে যার ঘরে শ্বশুর শাশুড়ি আছে তার ঘরে বরকত আছে রহমত আছে মুরব্বি যে ঘরে আছে সেই ঘরে রহমত আছে সুবহানাল্লাহ আসুন আরেকটা বৌমা আছে ও দুইজনই তো আছে ঠিক আছে তবে আমার মা বোন আসুন এই যে আমার চাষি হজ করে এসেছে মক্কা মদিনা দেখে আসছেন বিশ্ব নবীর মক্কা মদিনাটা দেখে আসছেন আসুন আমার মা বোনেরা আমাদের সবার অবশ্য যদি আমাদের অর্থ না থাকলেও তো আমাদের মন থাকা লাগবে ঠিক কিনা বলেন মন থাকলে স্বপ্নের মধ্যে বললাম আল্লাহ নিয়ে যাবে কিনিবে না আমার স্বপ্নে যদি আল্লাহ নাও নেয় তবে চাইতে চাইতে আল্লাহ বাস্তব করে দিবে কথা বলেন ঠিক কিনা টাকা পয়সা আজ আছে কাল থাকবে না কথা বলেন ঠিক কিনা নদীর এক কুল গড়ে এক কুল ভাঙে এ তো নদীর খেলা সকালবেলার ধ্বনি তুমি ফকির সন্ধ্যাবেলা কথা বলেন ঠিক কিনা আল্লাহ দশতলাওয়ালাকে গাছতলা নামাই দিতে পারে আবার গাছতলাওয়ালাকে দশতলা উঠাই দিতে পারে কথা বলেন ঠিক কিনা বলেন আল্লাহ কার ধ্বনি করে কার গরিব করে এটা আমি কিন্তু বলতে পারি না আমার মা বোনরা আল্লাহর কাছে চাইতে হবে কার কাছে চাইতে হবে কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে সব কিছু সুখ শান্তি সবকিছু আল্লাহর কাছে চাইতে হবে তবে মা বোনেরা আসুন এই দুনিয়ায় থাকবো ক্ষণস্থায়ী কবরে থাকবো চিরস্থায়ী কথা বলেন ঠিক কিনা তবে কবরের সুখ শান্তি দিয়ে আমরা জোগাড় করতে হবে মা বোন আসুন তওবা তওবা মাসুরা তওবা তওবা কে ওই তোমরা ছাড়িও না জান্নাতের ঘরে কেউ ভাঙ্গিও না ওই না জান্নাতে গেছে মাথাতে মা কুরআনে বুকে জড়াইয়া লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা তওবা তওবা মাসুরা তওবা তওবা কেহ তোমরা ছাড়িও না জান্নাতের ঘরে কেউ ভাঙ্গিও না ওই না জান্নাতে গেছে মাখা দিজা নূরের টুপি পরিয়া লা ইলাহা কালিমা লা ইলাহা আমরা মানুষই মরিয়া গেলে দিবে সাদা কাফন পরাইয়া লা ইলাহা কালিমা লা ইলাহা আমরা মানুষ কবরে যাব এই বাড়ি ঘর সারিয়া লা ইলাহা কালিমা 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 লা
আমরা মানুষে মরিয়া গেলাম মাটির দেহ মাটি খাবে মাটির পাব বিছানা ওই কবরে থাকব একা সঙ্গে কেহ যাইবে না ওই কবরে থাকব একা বলেন ওই কবরে থাকব একা সঙ্গে কেহ ওই কবরে থাকব একা এই যৌবন সত্যি চলে যাবে আর তো ফিরে পাব না যৌবন সত্যি চলে যাবে আর তো ফিরে পাব না সময় থাকতে কুরআন ধর নইলে রক্ষা পাইবা না সময় থাকতে কুরআন ধর নইলে রক্ষা পাইবা না মাটির দেহ মাটি খাবে মাটির পাব বিছানা ওই কবরে থাকব একা সঙ্গে কেহ যাইবে না ওই কবরে থাকব একা অহংকার পতনেরই মূল জেনে শুনে করোনা গয় এমন কঠিন ভুল অহংকার পতনেরই মূল জেনে শুনে করোনা গয় এমন কঠিন ভুল এই যে কয়দিন পরে ছাড়তে হবে এই দুনিয়া চিরকালের তরে রে মাটির দেহ আমার মাটির দেহ মাটি খাবে মাটির পাব বিছানা ওই কবরে থাকব একা সঙ্গে কেহ যাইবে না ওই কবরে থাকব একা এই যৌবন শক্তি চলে যাবে আর তো ফিরে বলেন না কেন এই যৌবন শক্তি চলে যাবে আর তো ফিরে পাব না সময় থাকতে নামাজ পড়া নইলে রক্ষা পাইবা না সময় থাকতে নামাজ পড়া নইলে রক্ষা পাইবা না মাটির দেহ মাটি খাবে মাটির পাব বিছানা ওই কবরে থাকব একা সঙ্গে কেহ যাইবে না কথা বলেন ঠিক না বেঠিক বাসানা কথা বলেন ঠিক না বেঠিক আসুন আমার মা বোনেরা সবাই একদিন মারা যাব দিবে বাস বাগানে কবর যার যার ঘরে থাকবে সবাই কেউ নিবে না খবর কেউ খবর নিবে কেউ কেউ খবর নিবে না ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করা দিবে তাহারা ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করা দিবেন তাহারা হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না ঠিক না বে ঠিক কেউ জানবে মাতা বাবা কেউ জানবে আমি তো কুষ্টিয়া নাও ফিরে যেতে পারি এই এই মাহফিলের ওই প্যান্ডেল থেকে আমরা তো বাড়িও না ফিরতে পারি কথা বলেন ঠিক কিনা তবে আসুন আমার মা বোনেরা এখন তবা করি শুন হাত বাড়ান আপনি এখানে উত্তম করে একটু দান করবেন আপনি এখানে দান করেছেন আপু দান করবেন এখানে আপনি আইসেন এখানে ঠিক আছে মোনাতে রাখ দিয়ে মা বোনেরা আসুন দান করেছি কুরবানি করা হয় গোশ কোনোদিন খাই তবে আল্লাহ রাস্তা দান করলে খুশি হয় কে আল্লাহ রাস্তায় কুরবানি করলে খুশি হয় কে না বলে নামাজি ব্যক্তিকে বস্ত্র দান করো নামাজি ব্যক্তিকে বস্ত্রহীনকে যা যা করলো বস্ত্রহীনকে বস্ত্র দাও খাদ্যহীনকে খাদ্য দাও ক্ষুধার্তকে খাদ্যহীন মানে ক্ষুধার্ত রোগীর সেবা করো রুগী সেবা করো এতিম মিসকিনকে ভালোবাসো কথা বলেন ঠিক কিনা মিসকিনকে খাওয়ার জন্য উৎসাহিত দাও মিসকিনকে খেতে দাও আর এতিমকে ভালোবাসো সুবহানাল্লাহ এটা আমার আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন জাজাকাল্লাহ আল্লাহ তুমি দানটা কবুল করে নাও আল্লাহ আমার মা বোনদের দান করেছে আল্লাহ তুই আমার মা বোনদের দান কবুল করে নাও অনেক সম্পদের মালিক বানায় দাও হজে যাওয়ার তৌফিক দান করে দাও স্বামী সন্তান নিয়ে ঘরে সুখ শান্তি দিয়ে ভরপুর করে দাও ঘরে কামাই রোজগার করে কামাই রোজগারে বরকত দিয়ে দাও ঘরে বালা মুসিবত থেকে উদ্ধার করে দাও ঘরে শান্তি দিয়ে ভরপুর করে দাও বলেন আমিন আমার মা বোন আসুন হাতটা লাগা দেন চাচি হাত ধরেন আপনার হাত দেন ঠিক আছে সবাই বলি আস্তাগফিরুল্লাহ আপনাদের আসা লাগবে না আপনারা ওখানে বসে থাকেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়াতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আজিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আজিরনা মিনান নার হে আল্লাহ সাতটি জাহান্নাম থেকে আমাদের রক্ষা করো সুম্মা আমিন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসির
কবরের হিসাব আমাদের সহজ করে দিও সুম্মা আমিন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতা বি গয়রি হিসাব হে আল্লাহ বিনা হিসাবে আটটি জান্নাতের দরজা আমাদের জন্য খুলে দিও সুম্মা আমিন সুম্মা আমিন আসুন আমার মা বোনরা সবাই মিলে মোনাজাতের মধ্যে বসে যাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الأولى بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আসল সবাই কার কাছে হাত বাড়াবো কার কাছে কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবার থেকে কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবার থেকে মনের দুঃখটা কার কাছে বলবো জাযাকাল্লাহ আল্লাহ তোমার নেক হায়াত দান করুক তোর মা বাবার কোলে যা ঠান্ডা রাখুক আল্লাহ তোমার জন্য বড় আলেম হওয়ার তৌফিক দান করে আমিন মা বোনেরা আসুন কার কাছে হাত বাড়াবো কথা আছে কত দুঃখ আছে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বুল আলামিন তামাম জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহি দরবারে দুটি হাত ভিক্ষু তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো আল্লাহ রব্বুল আলামিন জীবনের গুনাহ করতে করতে জীবনটা বরবাদ করে ফেলেছি জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করে দাও এ জীবনে কত গুনাহ করেছি আল্লাহ জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করে দাও আমরা ভিক্ষুকের মতো দুটি হাত তোমার সেই দরবারে বাড়াইছি জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল রব্বুল আলামিন হায় আল্লাহ তুমি যদি আমাদের মাফ না করে দাও আমরা কার কাছে যাব তোমার চাইতে আপন বলতে পৃথিবীতে আমাদের আর কেউ নাই রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো আল্লাহ যেই হাত দুইটা তোমার রহমতের দরজায় বাড়াই দিয়েছি এই হাত দুইটা একদিন মায়ের পেট থেকে দুনিয়াতে আইছিলাম নিষ্পাপ মাসুম হয়ে আইছিলাম আমাদের জীবনে কোনো গুনাহ ছিল না আমাদের জীবনে কোনো পাপ ছিল না আজকে তোমার রহমতের দরজায় হানা দিয়েছি কত পাপ নিয়ে তোমার রহমতের দরজায় হানা দিয়েছি রব্বুল আলামিন মেহরবানি করে আমাদের জিন্দগির গুনাহ মাফ করে দাও মামাদেরে তুমি যদি মাফ না করে দাও আমরা কার কাছে যাব কে আছে আমাদের তোমার চাইতে আপন আর আমাদের কেউ নাই মাবুদরে আমি গুনাগার আমার সঙ্গে আমার মা বোনদের হাত বাড়াইছে আল্লাহ রব্বুল আলামিন আমার আশুলিয়া মা বোনদেরকে নিয়া আমার ঢাকার মা বোনদেরকে নিয়া তোমার সাই দরবারে দুটি হাত বাড়াইছে আল্লাহ আয় আল্লাহ এই জান্নাতের বাগানে কত মা বোনেরা হাত বাড়াইছে নামাজের জন্য আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের জন্য হাত বাড়াইছে আমার মা বোনদের পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও আমার মা বোনরা হাত বাড়াইছে পর্দা করার জন্য আল্লাহ আমার মা বোনদের পর্দা করার তৌফিক তুমি দান করে দাও আমার মা বোনরা হাত বাড়াইছে রমজান মাসের রোজা রাখার জন্য আল্লাহ আমার মা বোনদের তুমি পর্দা করার তৌফিক তুমি দান করে দাও রব্বুল আলামিন আমরা যেন নামাজ পড়ে পর্দা করে তোমার দিনের পথে চলে তোমাকে খুশি করে যেন চলতে পারে আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দাও রব্বুল আলামিন তোমার কাছে দুটি হাত ভিক্ষুকের মতো বাড়াইছি আল্লাহ মেহরবানি করে জীবনের গুনাহগুলি মাফ করে দাও তুমি যদি মাফ না করে দাও এই অবস্থায় যদি মরিয়া যায় আল্লাহ
কবরে যদি চলিয়া যায় কবরে গেলে কি হবে উপায় যে কবরে আমাদের মা নাই যে কবরে বাবা নাই যে কবরে সাথী নাই যে কবরে বাতি নাই যে কবরে বিছানা নাই মাহবুব রে ওই কবরে কেমনে থাকব আল্লাহ একা একা কেমনে থাকব রব্বুল আলামিন আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও আর আমাদের তোমার কুরআনটা বুকে ধরে রাখার তৌফিক তুমি আমাদের দান করে দাও তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কার দারে বলো তোমার বান্দা যাবে কার দারে যত গুনাহ করেছি আল্লাহ জীবনে মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুনে মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুনে যত গুনাহ করেছি আল্লাহ জীবনে মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুনে মাফ করিয়া দাও গো তোমার নিজ গুণে এত সুন্দর করিয়া আল্লাহ বানাইয়া কেমনি দিবেন জাহান্নামে ফেলিয়া কেমনি দিবেন জাহান্নামে ফেলিয়া রব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে বানাইয়া আমাদেরকে কেমনে জাহান্নামে দিবে বাবা দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও তোমার চাইতে আপন পৃথিবীতে আর কেহ নাই ও দয়ার আল্লাহ ও মায়ার আল্লাহ ও রহমতের আল্লাহ ও আসমান জমিনের আল্লাহ ও পৃথিবীর মালিক আমাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও তুমি যদি মাফ না করে দাও তুমি যদি মাফ না করো আল্লাহ আমারে বলো আমাদের কি উপায় হইবে আল্লাহ কবরে তুমি যদি মাফ না করো তোমার বান্দারে তোমার বান্দার কি উপায় হবে আল্লাহ কবরে তোমার বান্দার কি উপায় হবে আল্লাহ কবর তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দার কি উপায় হইবে আল্লাহ হাশরে বলো তোমার বান্দার কি উপায় হবে হাশরে রব্বুল আলামিন
আমাদের তুমি যদি মাপ না করে দাও আমাদের কি উপায় হবে কবরে তুমি যদি মাপ না করে দাও কি উপায় হবে হাশরে তুমি যদি মাপ না করে দাও কি উপায় হবে আমাদের ফুল সিরাতের ঘাটে তুমি যদি আমাদের মাপ না করে দাও কি উপায় হবে আমার মিজানে রব্বুল আলামিন আমাদের জিন্দেগির গুনাহ তুমি মাপ করে দাও আর আমার মা বন্ধুদের কামাকা সহ আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত ঈমান মজবুত করে রেখে দিও রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এখানে কোরআন থেকে আলোচনা করেছি হাদিস থেকে আলোচনা করেছি আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি maaf করে দিও আয় আল্লাহ ভুলগুলি maaf করে দিয়েছো সবটুকু তুমি দান করো আল্লাহ এই সব আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রোজায় তুমি পৌঁছায়া দাও দিনের নবী এখন পর্যন্ত সোনার মদিনায় কাঁদতেছে আমার নবীর পাক রোজায় সব পৌঁছায়া দাও আয় আল্লাহ আমার নবীর সঙ্গে জীবনে একবার সাক্ষাতের নসিব তুমি করে দিও জীবনে কত জায়গায় গেলাম স্বপ্নের মধ্যে কত জায়গায় গেলাম আমার নবীর পাক রোজায় জীবনে স্বপ্নে একবার আমাকে নিয়ে চলো আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনে বাস্তব করে দাও সোনার মদিনা দেখাইয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে যেন আমার নবী নবী যেন মৃত্যুর সময় যেন নবীজিকে দেখে যেন মৃত্যুবরণ করতে পারে আল্লাহ সে তৌফিক তুমি দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির কোলেজার টুকরে ইমাম হাসাইন হোসাইন জান্নাতুল বাকিতে শুয়ে আছে জান্নাতুল বাকিতে আল্লাহ তুমি সওয়াবটা পৌঁছাইয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির কলিজার টুকরে ইমাম হাসান হোসেন জান্নাতুল বাকিতে শুয়ে আছে ইমাম হাসান হোসেন জান্নাতুল বাকিতে সওয়াব পৌঁছায় দাও সারা জাহানের নারীদের নেতৃত্ব করবেন যে পা ফাতেমা ওই মা ফাতেমার পাক রোজায় তুমি সওয়াব পৌঁছাইয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওয়াসাল্লাম হতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন এই এই আশুলিয়াতে আল্লাহ ঢাকা আশুলিয়াতে আল্লাহ যতগুলো কবরস্থান আছে আল্লাহ প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করিয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানি না তারা কবরে কি হালে আছে কি অবস্থায় আছে জানি না মেহরবানি করে তাদের কবরটা তুমি জান্নাতের টুকরা করে দাও মাহবুব রে তাদের কবরটা তুমি জান্নাতের টুকরা করে দাও তাদের কবর তুমি শান্তি দিয়া ভরপুর করে দাও ও মাহবুব আমি আপনার কাছে আরেকটা দরখাস্ত করি আয় আল্লাহ এই জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে জানি না কে যেন চোখের পানি ছেড়ে হাত বাড়াইছে ও কো রব্বি রহমে হুমা কামা রব্বায়ানি সগীর ও কো রব্বি রহমে হুমা কামা রব্বায়ানি সগীর ও কো রব্বি রহমে হুমা কামা রব্বায়ানি সগীর রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে জানি না কার বাজানি মা নাই কার বাজানি আব্বা নাই আয় আল্লাহ কে যেন মা মা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে কে যেন বাবা বাবা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ কার জানি মা নাই কার জানি আব্বা নাই এতিমদের চোখের পানি তুমি কবুল করে নাও এতিমদের চোখের পানি কবুল করে নিয়া এতিমদের মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন আমি যেই খানা আমার যে চাচি কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ আমার চাচির বাড়িতে এসেছি আমার চাচির দুইটা মেয়ে এখানে হাত বাড়াইছে আল্লাহ আয় আল্লাহ মেহরবানি করে আমার আপার হাত বাড়াইছে আমার আপার আব্বা কবরে চলে গেছে আল্লাহ তার বাবা কবরে চলে গেছে মেহরবানি করিয়া বাবার কবর তুমি বেহেশতের বাগিচা করে দাও রব্বুল আলামিন এতিমদের চোখের পানি তুমি কবুল আর মঞ্জুর করে নাও বাবার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও আয় আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা দুনিয়াতে নাই বাবার স্মৃতি আছে বাবা কিন্তু দুনিয়াতে নাই রব্বুল আলামিন আমার আপার বাবা জুনি 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 কবরে চলে গেছে আল্লাহ কবরটা তুমি জান্নাতের টুকরা করে দাও আয় আল্লাহ যারা মার জন্য হাত বাড়াচ্ছে বাবার জন্য হাত বাড়াইছে আল্লাহ চোখের পানি কবুল করে নিয়ে মা বাবার কবর জান্নাতের বাগান করে দাও আয় আল্লাহ মা বাবার কবরে আল্লাহ তুমি শান্তি দিয়ে ভরপুর করে দাও মা বাবাকে জান্নাতে দুধ খাওয়াও জান্নাতে মধু খাওয়াও মা বাবার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও মা বাবার মাথায় নূরের তাজ পরাইয়া দাও আয় আল্লাহ পাক রব্বুল আলামিন যারা
অনেকেরই যারা মা অসুস্থ আছে বাবা অসুস্থ আছে আল্লাহ মা বাবাকে সুস্থ করে দাও আয় আল্লাহ এখানে যাদের স্বামী কবরে চলে গেছে আল্লাহ স্বামীর কবর তুমি জান্নাতের টুকরা করে দাও রব্বুল আলামিন যারা বিধবা হয় হাত বাড়ায় তাদের হাতখানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ আমার চাচি বড় মহব্বত করে আল্লাহ ভালোবাসে আল্লাহ আমার চাচি বিধবা হয়ে গেছে আমার চাচা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার চাচি স্বামীর জন্য দুটি হাত বাড়াইছে আশা পর্যন্ত বারবার বারবার প্রশংসা করতেছে স্বামী অনেক ভালো মানুষ ছিল স্বামী অনেক ভালো মানুষ ছিল হায় আল্লাহ ছবিটা বের করে আমারে দেখায়া চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে কাঁদছে আল্লাহ মাহবুব রে যে স্বামী কত কামাই রোজগার করে খাওয়াইছে কত আদর ভালোবাসছে কত ভালো ভালো পোশাক আশাক দিয়েছে বাজার থেকে কত ভালো খাবার কিনে এনে খাওয়াইছে আল্লাহ সেই স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ চাকরি করতে এখনো রেশন পাই এখনো স্বামীর কামাই খায় আল্লাহ মাহবুব আমার চাচি দুটি হাত বাড়াইছে তার স্বামীর জন্য মেহরবানি করে স্বামীর কবরটা জান্নাতের বাগিচা করে দাও মাহবুব রে আমার চাচি হাত বাড়াইছে আমার চাচির ঘরে তুমি শান্তি দিয়া ভরপুর করে দাও রব্বুল আলামিন আমার চাচির দুইটা কলেজের টুকরা পুত্র সন্তান আমার চাচির দুইটা পুত্র সন্তানের ঘরে আল্লাহ তুমি শান্তি দিয়া ভরপুর করে দাও আমার চাচির দুইটা পুত্র সন্তান কামাই রোজগারে আল্লাহ তুমি বরকত দিয়া দাও আমার চাচির দুইটা ছেলেকে আল্লাহ তুমি বালা মুসিবত থেকে রক্ষা করো আমার চাচির দুইটা ছেলেকে আল্লাহ শত্রুর হাত থেকে রক্ষা করো আমার চাচির দুইটা ছেলেকে আল্লাহ তুমি বালা মুসিবত থেকে রক্ষা করো আসমানের বেলা আসমানে তুলে নাও জমিনের বেলা জমিনে কবরে দিয়া দাও আল্লাহ আমার চাচির দুইটা পুত্র সন্তান আল্লাহ তুমি কোনোভাবে বিপদ বালা মুসিবত তুমি দিও না আল্লাহ মানুষের আল্লাহ মানুষের কাছে সম্মান বৃদ্ধি করে দাও আল্লাহ আমার চাচির দুইটা কন্যা সন্তান আল্লাহ দুইটি কন্যা সন্তানকে নিয়ে আল্লাহ শান্তি দিয়া ভরপুর করে দাও আয় আল্লাহ দুইটি কন্যা সন্তানের বালা মুসিবত থেকে রক্ষা করো আসমানের বালা আসমানে তুলে না জমিনের বালা জমিনে কবর দিয়া দাও আল্লাহ যে মেয়েটি কাছে আছে আল্লাহ ওই মেয়ের আবার তুমি কোনো ব্যবস্থা সুন্দর পাত্রের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ রব্বুল আলামিন আমার চাচির মনের আশাগুলো তুমি পূরণ করে দাও আল্লাহ আমার চাচির কন্যা সন্তানদের কামাই রোজগার বরকত দিয়া দাও তার একটা জামাই বিদেশে থাকে আল্লাহ তাদেরকে তুমি নিয়ে খায়াত বাড়ায় দাও কামাই রোজগারে বরকত দিয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চাচির দুইটা পুত্রবধূ দুইটা পুত্রবধূর নিয়ে খায়াত বাড়ায় দাও দুইটা পুত্রবধূকে সুন্দর পর্দা করার তৌফিক দান করে দাও আল্লাহ তার নাতিপুতি নিয়ে শান্তি দিয়া ভরপুর করে দাও ঘরের বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করো কোনো বিপদ বালা মুসিবত তুমি দিও না আল্লাহ আমার চাচির তুমি নিয়ে খায়াত বাড়াইয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন একটা এতিম পুষতেছি আল্লাহ আল্লাহ আমার চাচির নাতিটা যেন আল্লাহ যেন নেক হায়াত বাড়াই দিও আল্লাহ তাকে বালা মুসিবত থেকে উদ্ধার করে দিও আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে যারা দান করে চালা দান করা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমার চাচির দানটা তুমি কবুল করে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য পোশাক কিনে আনছে আল্লাহ পোশাকটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমাকে সম্মান করে চাল্লাহ সম্মান তুমি আমার চাচির কিয়ামতের দিন তুমি আল্লাহ তুমি কঠিন হাসরের মাঠে সম্মান বৃদ্ধি করে দিও আল্লাহ আল্লাহ আমার চাচির পরিবার পরিজনদেরকে আল্লাহ তুমি নিয়ে খায়াত বাড়াই দিও এইখানে অনেক মেয়েরা গার্মেন্টসে কাম করে আল্লাহ আল্লাহ তাদেরকে পর্দা সহকারে কাজ করার তৌফিক তুমি দান করে দাও আয় আল্লাহ আমার চাচির বাড়িতে যেগুলো মানুষ আছে আল্লাহ সবার উপর তুমি খাস রহমত নাজিল করে দাও আয় আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে যে মুরব্বিরা হাত বাড়াচ্ছে অনেকে রুগী হাত বাড়াইছে আল্লাহ রুগীদেরকে তুমি সুস্থ করে দাও আল্লাহ যারা লাঠি ভর করে করে এখানে এসেছে আল্লাহ এদেরকে তুমি নে খায় হাত বাড়াইয়া দাও এদেরকে তুমি সুস্থ করে দাও মাহবুব আমার আপারা দোয়া শেষ আল্লাহ অনেকের সন্তান বিদেশে আছে আল্লাহ সন্তানের তুমি নে খায় হাত বাড়াইয়া দাও অনেকের স্বামী সন্তান কামাই রোজগার করতেছে কামাই রোজগার বরকত দিয়া দাও আমার আপারা ছোট্ট ছোট্ট সোনামণির আমার হাতে দোয়া শেষ আল্লাহ ওদের আসমানের বালা আসমানে তুলে নাও জমিনের বালাগুলো জমিনে কবরে দিয়া দাও আয় আল্লাহ আমার যে আপারা দোয়া শেষ আছে সন্তান মাদ্রাসায় ভর্তি করেছে আল্লাহ তুমি কোরআনের হাফেজ হওয়ার তৌফিক তুমি দান করে দাও জেনারেল যারা পড়তেছে ওদেরকে বিদ্যা শিক্ষা তুমি অর্জন করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের সন্তানগুলো মাদ্রাসায় পড়াবে নিয়ত করেছে আল্লাহ এদের নিয়ত তুমি পূরণ করে দাও আয় আল্লাহ পাক রব্বুল আলামিন যার যার জন্য কাশা মনের আশাগুলো তুমি পূরণ করে দাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন জানি না কবে জানি মালাকুল মউত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম চলে আসবে আমরা কেউ জানি না তবে আল্লাহ হঠাৎ আজরাইল চলে আসবে আজরাইল সামনে আস
আসার সঙ্গে সঙ্গে চোখ দুইটা উল্টাইয়া যাবে পিপাসায় কলিজাটা ফাটিয়া যাবে অমাবদ আজরাইলের ভয়ঙ্কর চেহারা কেন আমাদের সামনে দেখাইও না আমার সোনার নবীর সুন্দর চেহারা কেন দেখায়া দেখায়া আমাদের জবানে মিষ্টি মধুর কালেমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله